স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের হজ যাত্রীদের হজ পালন নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করছে সরকার চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ কথা বলেন হজযাত্রীদের আল্লাহর মেহমান উল্লেখ করে প্রধানমন্ত্রী সৌদি আরবে অবস্থান করার সময় সে দেশের আইন মেনে চলার পরামর্শ দেন আরো জানাচ্ছেন শাহ আলী জয় করোনা দুর্যোগের কারণে গত দুই বছর বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশের মুসল্লিদেরও হজ পালনে বিরত থাকতে হয়েছে তবে এবার বিশ্বের 10 লাখ মুসল্লির সঙ্গে 57,585 জন বাংলাদেশিও অংশ নেবেন পবিত্র হজে আগামী রোববার দেশ থেকে চালু হচ্ছে হজ ফ্লাইট গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আশকোনার হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগত হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী বলেন নির্বিঘ্নে হজ পালনের সব ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার আমাদের হজ ব্যবস্থাপনাকে আরো প্রযুক্তি সম্পন্ন করতে সক্ষম হয়েছি ইমিগ্রেশন ঢাকায় হয়ে যায় সেখানে কোনো হয়রানি হয় না তাদের মালপত্র যথাযথ স্থানে পৌঁছে যায় সৌদি আরবের সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে কাজেই এখন অনেক সহজভাবে করতে পারেন আমাদের নিজস্ব বিমান আমরা ক্রয় করেছি এবং বাংলাদেশ বিমান এবং সৌদি বিমান সকলকে হজে নিয়ে যাচ্ছেন ডেডিকেটেড বিমান সার্ভিস দেওয়া হচ্ছে কাজেই সেভাবে আমরা মনে করি যথাযথভাবে আমরা হজ ব্যবস্থাপনা অনেক উন্নতি করতে পেরেছি প্রধানমন্ত্রী বলেন হজ পালনের সময় স্থানীয় নিয়ম কানুনের প্রতি অনুগত থাকতে হবে যারা যাবেন হজে অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং আইন সেটা সকলকে মেনে চলতে হবে হজে সকল কিছু আইন মেনে সবাই চলবেন এটাই আমরা আশা করি কারণ আপনার নিজের ইবাদত বন্দেগী যেমন করা আবার দেশের মান সম্মান রক্ষা করা এটাও কিন্তু সকলের কর্তব্য করোনা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের মানুষকে রক্ষায় মহান আল্লাহর কাছে দোয়া করতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য দোয়া করবেন শাহ আলী জয় নিউজ 24 ঢাকা চালের বাজার তদারকিতে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে চালের পাইকারি বাজারে অভিযানের শুরু থেকেই দোকান বন্ধ করে সরে পড়েন পাইকারি ব্যবসায়ীরা বেশিরভাগ দোকানে মূল্য তালিকা ও চাল বিক্রির রসিদ মেলেনি তাদের লক্ষাধিক টাকা জরিমানাও করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মিল মালিক ও আড়ত মালিকদের পরস্পরের যোগ সাজসে চালের দাম বেড়েছে বলে জানান অভিযান পরিচালনাকারীরা আমরা যে কয়েকটি প্রতিষ্ঠান দেখলাম এদের মূল্য তালিকা হালনাগাদ করা নেই এরপরে স্টক রেজিস্টারটা আপডেট নেই এবং ওনার যে যেমন কয়েকটা প্রতিষ্ঠান রশিদ অটো রাইস মিল আমরা দেখলাম যে কোনো ডকুমেন্টস নেই ওনার ক্রয়ের কোনো ইনভয়েস নেই কী দরে মাল কিনেছেন সেটা নেই এবং অনেক কিছু ক্ষেত্রে চালানো পায়নি আমরা সেটা মিলে সাথে কথা বলেছি এখানে তদারকি করেছি দুইটা ক্রস চেক করে দেখেছি যে না সত্যই ওরা মূল্যের বিষয়ে যেটা কারসাজি হয়েছে উভয় পক্ষের যোগসাজশ হয়েছে সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে অস্থিরতা বেড়েছে প্রায় সব নিত্য পণ্যের দাম বাড়তি খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন কিংবা মধ্য আয়ের মানুষদের বিস্তারিত হাসিফ মুরাদের রিপোর্টে দর্শক আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি আমাদের হাতে আসা মাত্রই আমরা দেখানোর চেষ্টা করব চলে যাচ্ছি অন্য খবরে চালের বাজার নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানের সুফল মিলতে শুরু করেছে সরবরাহ বেড়েছে বাজারে ফলে কমতে শুরু করেছে ধান চালের দাম দুই দিনের ব্যবধানে নগার হাটগুলোতে প্রতি মন ধানের দাম কমেছে 100 টাকা সরবরাহ বেড়ে বগুড়া এবং কুষ্টিয়ার বাজারে সরবরাহ বাড়ানো হয় প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট এ চিত্র নওগাঁর মহাদেবপুরের হাটচক গৌরী ধানের বাজারের প্রতিদিন শত শত মন ধান বেচা কেনা হয় এখানে বিক্রেতারা বলছেন গত দুদিনে প্রতি মন ধানের দাম কমেছে 100 টাকা আড়তদাররা বলছেন অবৈধ মজুতদার ও অনুমোদনহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় কমতে শুরু করেছে দাম 1420-30 টাকা বাজার গলায় দেয় মিনি জিরা নম্বা জিরা
আমরা সেই দানা এখন 1200-1300 কি বাজে হয় মনে 100-150 টাকা নাই। গত হাটের তুলনায় হাটে আমার মন করা 150 টাকা নাই। হিসাব করে দেখা যাচ্ছে 3-4 হাজার টাকা আমাদের লোকসান হচ্ছে। চালকল মালিকরা বলছেন ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও কর্পোরেট ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতায় ধান চালের বাজার অস্থিতিশীল হয়েছিল। তবে সরকার সঠিক পদক্ষেপ নেয়ায় বাজার ঘুরে দাঁড়িয়েছে। সরকার মজুদ বিরোধী অভিযান চালানোর ফলে সেই অস্থিতিশীলতা অনেকটাই কমে গিয়েছে। এদিকে অভিযান শুরুর পর চালের সরবরাহ বেড়েছে বগুড়া ও কুষ্টিয়ার বাজারে। ধারাবাহিকভাবে বেড়ে যাওয়া চালের দাম এখন ঘুরে দাঁড়াবে এমন মত চাল ব্যবসায়ীদের। অভিযান আগে চালের সরবরাহ কম ছিল, অভিযানের পরে সরবরাহ বেড়েছে, দাম আগের মতোই আছে একটু কম। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের সাথে বৈঠক করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। চালের দাম হয়তো আপনারা বাড়াচ্ছেন, ধানের দাম বাড়ছে, এই কারণে বাড়াচ্ছেন, এটা লক্ষ্য করা। কিন্তু কি এমন ঘটে যে আজকে হয়তো আপনি 25 পয়সা বাড়ালেন, কালকে বাড়ালেন 30 পয়সা, পরের দিন বাড়ালেন 20 পয়সা, 4 দিন হয়তো 1 টাকা বাড়াই দিলেন, এরকম তো এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব রকম চালের দাম বেড়েছে 5-10 টাকা পর্যন্ত। তবে দেরিতে হলেও বাজার ঘুরতে শুরু করায় খুশি সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকল রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য গড়ে তুলে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা আদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সরকারের সরাসরি মদতেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে বলে ওই সময় অভিযোগ করেন তিনি। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে স্বীকার করে নেয়া বাণিজ্যমন্ত্রী কিভাবে তার পদে থাকেন এই বিষয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, বিএনপিকে হুমকি দিয়ে লাভ নেই, নিজেরা না শুধরালে পালানোর পথ পাবে না ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের নেতৃত্বে কোনো নির্বাচন হবে না, নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি। সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারো না, যারা এই দুর্নীতিবাজদেরকে ধরতে পারো না, এই যে ছোট ছোট আনন্দদারকে গিয়ে ধরে বেড়াচ্ছ চালের বাজারে গিয়ে, আসল ব্যাপার তো সেখানে নয়। আসল ব্যাপার তো পত্রিকায় এসে গেছে যে বড় বড় কর্পোরেট গুলো তারা এত বেশি করে আপনার চাল কিনছে, চালের দাম বেড়ে যাচ্ছে। সরকারের মদত ছাড়া কখনোই এটা করা সম্ভব হয় না। তাই আমরা বারবার করে বলছি যে সরকারের কারসাজি শুধু নয়, সরকারের সরাসরি সম্পৃক্ততা আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন 1996 ও 2006 সালে ক্ষমতা হস্তান্তরের টাল বাহানা করেছে, এটা তাদের অভ্যাস, এই অভ্যাস আওয়ামী লীগের নেই। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে হতাশ হয়ে মির্জা ফখরুল ছেলে মানুষের মতো সরকারের চাল মজুদ ও মুনাফার কথা বলছেন। অগ্রগতি যেটা আজকে দৃশ্যমান, যেটার সুফল জনগণ পাচ্ছে, এরপরও মির্জা ফখরুল এখনও বলে যাচ্ছেন, তার ভাঙা রেকর্ড গিয়ে যাচ্ছেন যে সরকার সব কিছু শেষ করে দিল। এটা আসলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিএনপি রাজনীতি শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেইটাই বারবার তার মধ্যে সেই হতাশার থেকে মির্জা ফখরুলরা এই ধরনের নেতিবাচক কথা বলছেন। নির্বাচনকে সামনে রেখে অপশক্তি তাদের অপতৎপরতা শুরু করেছে। বিএনপি আরেকটি 75 ঘটাতে চায়। পদ্মা সেতুর মতো বিভিন্ন উন্নয়ন দেখে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ শিক্ষামন্ত্রী দীপু মনির। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে প্রেস ক্লাবে মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের আগে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বিএনপির রাজনীতি ধ্বংসের পথে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা কটূক্তি করে শেখ হাসিনাকে ছোট করতে চায়। এবং তারা চায় যে শেখ হাসিনা সফল না হোক, তারা চায় বাংলাদেশ সফল না হোক, তারা চায় বাংলাদেশের যে স্পৃহা, যে বিজয়ী একটি জাতির যে স্পৃহা, তা যেন বারবার জয়ী না হয়। তারা এই বাংলাদেশের সেই স্বাধীনতা বিরোধী অপশক্তিরই কোনো না কোনো ভাবে পোষণ এবং নানান জায়গায় সমাজে নানান চেহারায় তারা ঘুরে বেড়ায়।
এবার জটিল সমীকরণে কুমিল্লা সিটি কর্পোরেশন ভোট। নিজ ঘরে বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে এবার সহজে পার পাচ্ছেন না সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের জন্য চ্যালেঞ্জ, দলের সব পক্ষকে ভোটের মাঠে রাখা। আরিফিন শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু মুসা। ত্রিমুখী প্রচারে জমজমাট কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটের মাঠ। জলাবদ্ধতা, যানজট আর দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা ব্যাকুল মেয়র প্রার্থীরা। তবে উন্নয়নের প্রতিশ্রুতি চাইতে ভোটারদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে ভোটের জটিল সমীকরণ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলতে পারে দেশ ভালো হয়ে গেছে, এই জাতীয় নির্বাচন ছিল। মারামারি কাটাকাটি ফাটাফাটি আমরা এটা চাই না, আমরা চাই সুস্থ ভোটক। দল হিসেবে বিএনপি নির্বাচনে না থাকলেও দলটির দুজন সাবেক নেতা ভোটের মাঠে পরস্পরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। ছানিশকর আমি লিগ বিএনপি না, এটা হলো ব্যক্তি বা আমি মনে করি যে কাজ করব, যে প্রতিজ্ঞা দিয়া প্রতিজ্ঞতা রাখতে পারবো তারই জনগণ ভোট দিবে আমি মনে করি। সাক্ষু সাহেবের সাথে কেউ নাই, সাক্ষু সাহেবের সাথে আছে রিফাত সাহেব, ইয়া এমপি সাহেব। সাবেক মেয়র সাক্ষুর সাথে সখ্যতা থাকায় গেল দুবার আওয়ামী লীগের পরাজয়ের পেছনে এমপি বাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে নগরীতে। কিন্তু এবার নৌকার কাণ্ডায় রিফাত হওয়ায় জোরালো সমর্থন আছে বাহার অনুসারীদের। তবে মরহুম আফজাল খানের অনুসারীরা মাঠে না থাকায় কিছুটা অস্বস্তিতে রিফাত। কুমিল্লা মহানগরে আওয়ামী লীগ অনেক অনেক শক্তিশালী, এখন ওনারা কজন প্রার্থী এটা আমার দেখার ব্যাপার না, আমার শক্তি সম্পর্কে আমি অবগত, আমার শক্তি নিয়ে আমি এগিয়ে। ভোটের এমন জটিল অঙ্কের সাথে যোগ হয়েছে প্রায় 22,000 নতুন ভোটার। স্থানীয় রাজনীতি বিশ্লেষক আহসানুল কবির বলছেন, এবারের ভোটের মাঠ চার ভাগে বিভক্ত থাকায় কোনো প্রার্থী সুবিধাজনক অবস্থায় নেই। দুই দলকেই আভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে উঠে একাত্তা হয়ে কাজ করতে হবে। যিনি সাংগঠনিক ঐক্য আনতে পারেন এবং নতুন ভোটারদের মনস্তত্ত্বকে বুঝতে পারবেন, আমার বিশ্বাস তারাই শেষ বিচারে এগিয়ে যাবেন। আগামী 15 জনের ভোটে প্রশাসন কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিলে ভোট বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কোনো ধরনের সহিংসতার কোনো ঘটনা না ঘটে, যদি ঘটে থাকে সেটাকে কঠোর হস্তে দমন করতে হবে। আরিফিন শাকিল, News24, কুমিল্লা। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি আর অর্থ আত্মসাতে ক্ষতি 3,000 কোটি টাকা। ওই ঘটনায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করা হলেও এখনও তাদের তলব করেনি দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের আইনজীবী খুরশিদ আলম বলছেন, তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক। বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এর চেয়ারম্যান ডক্টর এম মোশারফ হোসেনের মন্তব্য, এ ধরনের কোনো একটি ঘটনা পুরো খাতের ওপর গ্রাহকের আস্থা নষ্ট করে। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। গত বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরে সেখানে প্রশাসক নিয়োগ করে কর্তৃপক্ষ। প্রশাসকের অধীনে পেশাদার নিরীক্ষা ফার্ম দিয়ে অডিট করা হয়। অডিট রিপোর্টে উঠে এসেছে পরিচালনা পর্ষদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়টি। রিপোর্টের তথ্য মতে, কোম্পানির ডেটাবেস থেকে বিপুল পরিমাণ তথ্য মুছে ফেলা হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনে গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। 2,200টি ব্যাংক হিসেবের নেই কোনো নথি। ভুয়া এজেন্ট কমিশন ও জাল ভাউচার ব্যবহার করে আত্মসাত করা হয়েছে কোটি কোটি টাকা। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন, এমন ঘটনা হতাশাজনক। অডিট রিপোর্টে বেশ কিছু আপনার ফাইন্ডিংস অডিটর দিয়েছে এবং সেগুলোর মধ্যে কিছু কিছু আপনার উল্লেখযোগ্য রয়েছে, বড় অঙ্কের রয়েছে এবং এটা আপনার পুরো ইন্ডাস্ট্রির শৃঙ্খলার পরিপন্থী। সেখানে যেমনটি হয়েছে, খুব ইউনিক একটা ইরেগুলারিটিস লাইক ডাটা ডিলিশনের মতো অপরাধ সংঘটিত হয়েছে, যদিও সেটি বিচারাধীন রয়েছে। এদিকে অডিট রিপোর্টের ভিত্তিতে দুদকে অভিযোগ জানিয়েছে প্রশাসক, তার প্রেক্ষিতে বিভিন্ন নথিও তলব করেছে দুদক। নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও ডাটা অ্যানালাইসিস করে ঘটনার সত্যতা যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এমন ঘটনা দেশের আর্থিক খাতের জন্য এক অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে দুদক।
মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। কুমিল্লা সিটি নির্বাচনে প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন জীবন, আজকে সাপ্তাহিক ছুটির দিন, ছুটির এই দিনে প্রচার প্রচারণা কতটা জমে উঠেছে? যে অর্থে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ, কিন্তু আজকে আমরা যেটি দেখলাম যে ছুটির দিনে কিন্তু আসলে প্রার্থীরা সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন এবং তারা কিন্তু আসলে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। সব কিছু মিলে আজকে ছুটির দিনে কিন্তু জমজমাট প্রচারণা চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে। আমরা এসেছি কুমিল্লা মহানগরের 13 নং ওয়ার্ড এলাকায় এসেছি। এখানে এসে কিন্তু দেখতে পেয়েছি যে স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কাছে তিনি কিন্তু ঘোড়া প্রতীক নিয়ে ভোটারদের ধারে ধারে আসছেন এবং আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাইছি। আপনি তো আজকে ছুটির দিনে এই এলাকায় এসেছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? যে সকাল থেকে আমি 13 নম্বর ওয়ার্ডে আপনার গণসংযোগ করেছি, জুমার নামাজ পড়েছি, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। কুমিল্লার ভোটার আলহামদুলিল্লাহ তারা পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা আজকে কুমিল্লার দানবীয় শাসনের অবসান চাচ্ছে। দল মত নির্বিশেষে সব বর্ণের লোকজন আমাকে সহযোগিতা করছে। ইনশাল্লাহ গোড়া মার্কার জয় ইনশাল্লাহ 15 তারিখ হবে। মানুষ আমাকে শুধু দোয়া আশীর্বাদ সবই করছে। ধন্যবাদ। অর্থে আপনি শুনছিলেন আসলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে ভোটারদের যে উন্নয়নের প্রতিশ্রুতি দেন সব কিছু মিলে কিন্তু আসলে তারা গণসংযোগে আজকে দিনে সময় পার করছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ অর্থে। ধন্যবাদ জীবন আপনাকে। আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানছিলাম হুমায়ুন কবির জীবনের কাছ থেকে। এবার আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট 2022-23। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বড় হলেও এবারের বাজেটে বাড়ছে না ভাতার পরিমাণ। শুধুমাত্র 100 টাকা বাড়তে পারে প্রতিবন্ধী ভাতা। সূত্র বলছে আরও 11 লাখ লোক আসছে ভাতার আওতায়। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী, যেখানে অতি দরিদ্রদের কর্মসৃজনেও বরাদ্দ বাড়ানো হবে। যদিও বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, নগদ সহায়তা ও মাথাপিছু বরাদ্দ না বাড়ালে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। বয়োবৃদ্ধ এই দম্পতির সংগ্রাম শুধুমাত্র পরিবারে টিকে থাকার। সন্তানের পরিবারে বাড়তি কিছু রোজগারে করছেন বাঁশ ও বেতের কাজ। একজন বয়স্ক ভাতা পেলেও অন্যজন পান না জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখের জটিলতায়। এই গ্রামে এরকম অনেকেই পাচ্ছেন না সরকার ঘোষিত বিভিন্ন ধরনের ভাতা। আর যারা পাচ্ছেন তারাও হিমশিম খাচ্ছেন জীবন চালাতে। তাদেরই একজন হাজেরা বেগম। কষ্ট করতেছি, স্বামী মারা গেছে, ভাঙ্গা গরু থাকতেছি, গরু তো পানি পরে, ভাতাটা কম একটু বাড়তির দিকে গেলে যেমন একটু সুবিধা হইতো। তাদের এই দাবি পূরণ হচ্ছে না আসছে বাজেটেও। শুধু প্রতিবন্ধী ভাতা ছাড়া সরকারের 123টি কর্মসূচির কোনোটিতেই বাড়ছে না টাকার পরিমাণ, যদিও বাড়ানো হবে ভাতাভোগীদের আওতা। পরিসংখ্যান বলছে বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আছে 1 কোটিরও বেশি মানুষ। নতুন করে 100 উপজেলাকে শতভাগ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসায় আগামী বছর সে সংখ্যা বেড়ে দাঁড়াবে 1 কোটি 15 লাখে। এই বর্ষের বাজেটের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি ঘটানো, এবং সেটি ঘটবে স্বল্প মূল্যে আমরা দিই 10 টাকা কেজিতে চাল দিই, সেটি অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য, বিশেষভাবে অতি দরিদ্র কর্মসংস্থান সৃষ্টির জন্য বরাদ্দ থাকবে এবং বরাদ্দ বাড়ানো হবে আগের চেয়ে। সব মিলিয়ে নতুন অর্থবছরে এখাতে সরকার ব্যয় করতে চায় 1,13,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 5,500 কোটি টাকা বেশি। যদিও এর মধ্যে 1,100 কোটি টাকায় খরচ করা হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন এবং কর্মসূচি বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতন ভাতায়। যে বয়স্কদের যে কর্মসূচি পেনশন স্কিম, এরা 500 টাকা আজকালকার এই মূল্যস্ফীতিতে 500 টাকা দিয়ে কী হয়? কিছুই তো হয় না। কৌশলগত পরিবর্তন দেখার
দেখব বলে আশা করছি সেটা হচ্ছে যে খাদ্য ভিত্তিক কর্মসূচির থেকে সরে এসে নগদ সহায়তা ভিত্তিক কর্মসূচি দুটোর ক্ষেত্রে গ্রামে এবং শহরে। বৈশ্বিক টানাপোড়েন ও বরাদ্দের হিসাব বলছে সামাজিক সুরক্ষায় নতুন এই বাজেটে তেমন সুখবর থাকছে না। তবে সব রকম ভাতা অপরিবর্তিত থাকলেও মাত্র 100 টাকা বাড়তে পারে প্রতিবন্ধী ভাতা। প্রতি বাজেটেই বাড়ছে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ, তবে সংখ্যায় বাড়লেও মাথাপিছু বরাদ্দ বা প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার পরিমাণ বাড়ছে না, বরং মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন বা বেতন ভাতা বাবদ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি টাকা বাংলাদেশ খরচ করলেও বাছাই প্রক্রিয়ায় বড় গলত থাকায় তা থেকে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। বাবু কামরুজ্জামান, News24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দর্শকের আগেও যেমনটি জানিয়েছিলাম, শব্দ ব্যবধানে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্য পণ্যের দাম। হাসিম মুরাদের করা রিপোর্টটি এবার আমরা দেখে নেব। মোহাম্মদ শাহজালাল কাজ করছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়লেও বাড়েনি আয়ে, বাড়তি খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। শাহজালালের মতো নিম্ন কিংবা মধ্য আয়ের মানুষের ভোগান্তির নাম এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আগে 20,000 টাকার চাকরি করছি, তখন মোটামুটি সংসার চালানো গেছে বাপ মা ফ্যামিলি নিয়ে। এখন 30,000 টাকা ইনকাম করেও দিন আনতে দিন ফুরায় এরকমটা অবস্থা হয়ে গেছে। চাল ডাল পেঁয়াজ আলু থেকে শুরু করে প্রতিটি নিত্য পণ্যের দাম বাড়তির দিকে। গত সপ্তাহের তুলনায় চালের দাম বস্তা প্রতি 300 থেকে 500 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট ও নাজিশাইলের দাম। বস্তা প্রতি মিনিকেটে আপনি প্রায় 300 টাকার মতন বাড়ছে বস্তায়, মোটা চাউলে বাড়ছে 200 টাকার 250 টাকার মতন। খরচটা তো মানে আপনার এই এই তালমিলি দেখে আমাদের ঋণগ্রস্ত হইতেছি আমরা। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে শিশু খাদ্যেরও। গুড়া দুধের দাম কেজি প্রতি বেড়েছে 200 টাকা। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে অভিযোগ ছিল ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই। প্রতিটা দুধে 100-150-200 টাকা বাড়ছে। সাবান হয়ে যায় 1 কেজি হুইল পাউডারে 50 টাকা বাড়ছে, একটা সাবানে 10 টাকা বাড়ছে। এগুলো নিয়ে কেউ কোনো মাথা ঘামে। পরিস্থিতি অনেক মানে বাজে অবস্থা, যেটা চিন্তা করার বাইরে, মানুষের আসলে আয়ত্তের বাইরে। মাছের বাজার সব কিছু বলেন অনেক বেশি ঊর্ধ্বগতি দাম। উত্তাপ ছড়িয়েছে মাছ ও মাংসের বাজারেও। ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। যদিও ভোক্তাদের কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির দাম, সরবরাহ বেশি থাকায় আগের তুলনায় দাম কমেছে প্রায় প্রতিটি সবজির। হাসিব মুরাদ, News24, ঢাকা। দিনের সংবাদের সময় হলো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত News24 দিনের সংবাদে। বসুন্ধরা আবাসিক এলাকা সহ দেশের চক্ষু রোগীদের চিকিৎসা সেবার মান আরও উন্নয়নের লক্ষ্যে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে একটি অত্যাধুনিক অপথালমিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসা সেবা ও গবেষণার মান বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে সেন্টারটি ঘুরে দেখেন তিনি। এই সেন্টারের মাধ্যমে ছানিজনিত রোগের অপারেশনে সঠিক পাওয়ারের লেন্স নির্ণয় সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদ, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম শামীম সহ অন্যান্য কর্মকর্তারা। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসা সহায়তা কেন্দ্র রামচন্দ্রপুর হাটের ব্যবস্থাপনায় শহরের শাহনেমাতুল্লাহ কলেজে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাও। চক্ষু শিবিরে 4 চক্ষু বিশেষজ্ঞ সহ 7 জন অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হলো 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল 11:00 থেকে বেলা 12:30 পর্যন্ত ঢাকা সহ সারা দেশের 7টি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা হয়। এবার ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটে 930টি আসনের বিপরীতে আবেদন করেছে 30,693 জন ভর্তিচ্ছু। পরীক্ষা শুরুর পর বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। রাজধানীর কদমতলিতে বান্ধবীর বাসা থেকে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি এশিয়ান এজের প্রেস ম্যানেজার
আশিকুল হক পিন্টুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আশিকুল তার বান্ধবীর কদমতলীর বাসায় যান, সেখানে ভোর রাতের দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আশিকুল হক মারা গেলেন ওই নারী এসে পুলিশকে জানায়। ২৫ জুন খুলে দেওয়া হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এতে উচ্ছ্বসিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এই সেতু চালু হলে পাল্টে যাবে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার শিমুলিয়া ঘাটের চিত্র। পেশা হারানোর সংখ্যায় কয়েক হাজার শ্রমিক এবং হকার। অবশ্য জেলা প্রশাসক বলছেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে গড়ে তোলা পর্যটন কেন্দ্রে বিকল্প কর্মসংস্থান হবে তাদের। বেলাল ইসবির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এতদিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে বিচ্ছিন্ন করে রেখেছিল পদ্মা। উন্নয়নের সামনে যে পদ্মা এতকাল দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, সেখানে বাস্তবে রূপ নিয়েছে স্বপ্নের পদ্মা সেতু। আর এই পদ্মা সেতু চালু হলে অচল হয়ে পড়বে ফেরি ও লঞ্চঘাট। মাদারীপুরের বাংলাবাজার ঘাটে সেই চিরচেনা রূপ আর থাকবে না। তাই পেশা হারানোর সংখ্যায় এখানকার কয়েক হাজার শ্রমিক ও হকার। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। আপনারা পদ্মা সেতু চালু হয়ে যায় তো হঠাৎ করে লঞ্চ বন্ধ করে দিলে আমরা যে কি করে খামু? আমাদের ফেরি থাকবে না, আমাদের লঞ্চ থাকবে না, আমরা এই গাড় থাকবে না, আমরা কি করে বাদাম বিক্রি করব? সরকারের কাছে আমাদের অকুল আবেদন, সেজন্য আমাদের এই হকের গো বা লেবারের প্রতি যেন সে লক্ষ্য রাখে। তবে জেলা প্রশাসক বলছেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে এই অঞ্চলে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র, সেখানেই তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের পরিকল্পনা আছে যে আমরা এখানে নৌ পর্যটন আমরা ডেভেলপ করব এবং সেখানে মানুষ লঞ্চে চড়ে, স্পিডবোটে চড়ে বা ট্রলারে চড়ে তারা এই যে চরের চারদিকে ঘুরবে, পিকনিক করবে, সেগুলোতে এই যে যারা আজকে স্পিডবোট চালক বা যারা আছে লঞ্চ চালক আছেন তারা এখানে তাদের এখানে কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারেন। এই নৌরুটে 87টি লঞ্চ, 150 স্পিডবোট, 17টি ফেরি বর্তমানে চলছে। ডেস্ক রিপোর্ট, News24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত News24 সংবাদে। এবার ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। হংকংয়ের খুচরা বিক্রি টানা দুই মাস পতনের পর ঊর্ধ্বমুখী হয়েছে। গেল এপ্রিলে শহরটির খুচরা বিক্রি গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 11.7%। রয়টার্স জানায়, বিক্রি বাড়াতে করোনাজনিত বিধিনিষেধ শিথিল এবং সরকারি প্রণোদনা সাহায্য করেছে। এপ্রিলে খুচরা বিক্রির পরিমাণ পৌঁছেছে $385 কোটি। মার্চে শহরে খুচরা বিক্রি কমে গিয়েছিল 13.8%। এপ্রিলে পরিমাণের হিসেবেও খুচরা বিক্রি বেড়েছে 8.1%। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে স্কুল হাসপাতালের পর এবার সমাধিস্থলে এবং গির্জার বাইরে ঘটল বন্দুক হামলার ঘটনা। আইওয়া রাজ্যে একটি গির্জার বাইরে গুলি চালিয়ে দুই নারীকে হত্যার পর এক অস্ত্রধারী নিজে আত্মহত্যা করেছেন। এছাড়া বৃহস্পতিবার উইসকনসিনের একটি সমাধিস্থলে শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন অন্তত 5 জন। গত 5 বছরে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি বেড়েছে 14%। যুদ্ধের জেরে বড় ক্রেতাও হয়েছে ইউরোপ। তবে নিরাপত্তার অজুহাতে দেশটির নাগরিকদের হাতে থাকা বন্দুকেই প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্বে খবরদারি করা ওয়াশিংটন নিজের ঘর সামলাতেই ব্যর্থ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ইউক্রেন যুদ্ধের আগে গেল 5 বছরে বিশ্বে অস্ত্র ব্যবসা 4.6% কমলেও ইউরোপে বেড়েছে প্রায় 19%। আর ইউক্রেন যুদ্ধের পর থেকে যা বেড়েছে বহুগুণে। শুধু যুক্তরাষ্ট্রের সাথে $200 মিলিয়ন অস্ত্র চুক্তি করেছে ইউক্রেন। অস্ত্র বাণিজ্যের রমরমায় 2017 থেকে 2021 মেয়াদে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি বেড়েছে 14%। বিশ্বের শীর্ষ 25টি অস্ত্র উৎপাদক ও বিক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম 5টি যুক্তরাষ্ট্রের। গেল 5 বছরে অস্ত্র আমদানিতে শীর্ষে এশিয়া ও ওশেনিয়া।
তবে বিশ্বজুড়ে যখন মার্কিন অস্ত্রের ঝনঝনানি, তখন গবেষকরা বলছেন আগ্নেয়াস্ত্রের কারণে বছরে দেশটিতে প্রায় 35,000 মানুষ প্রাণ হারাচ্ছেন, অর্থাৎ গড়ে প্রতিদিন নিহত হন প্রায় 100 জন। গেল সপ্তাহে টেক্সাসে বন্দুকধারীর গুলিতে 19 শিশুসহ 2 শিক্ষক নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই গেল 2 দিনে লুইজিয়ানা এবং ওকলাহোমায় গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন রাজনীতিবিদদের নিয়ম নীতির কারণে রক্ত ঝরছে নিরীহ মানুষের। রাজনৈতিক দলগুলোর গান লবিং যুক্তরাষ্ট্রকে প্যারালাইজড করেছে। মার্কিন অনেক ধনীরা যারা এই গান আইন বদলাতে চান না, তাদের হাতেই এসব রক্ত ঝরছে। নিজ দেশের নিরাপত্তা আর কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবি দেশটিতে আরো জোরালো হচ্ছে। তবে রিপাবলিকান কিংবা এনআর এর মতো অস্ত্র ব্যবসায়ীদের শক্ত বাধার মুখে সব চেষ্টাই যেন ভেস্তে যাচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। এ ছিল এখনকার আয়োজন, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।